এইডস একটি মারাত্মক মরণ ব্যাধি রোগ। এই রোগ ছোঁয়াচে নয়, বিশেষ কয়েকটি কারণে মানব জীবনে প্রবেশ করে এই মরণ ব্যাধি ভাইরাস। এর থেকে মুক্তির একমাত্র উপায় হল সচেতনতা। সেই সচেতনতামূলক কাজই বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের মাটিতে করে চলেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। সচেতন ও তার পাশাপাশি নিজের নিজের জীবনকে সুরক্ষিত রাখার প্রশ্নে এইচআইভি পরীক্ষায় এবার এগিয়ে এলো সোসাইটি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ উদ্যোগে এবার শুরু হলো রাজ্যের প্রধান বাস স্ট্যান্ড, রেল স্টেশনে একযোগে কাউন্সেলিং ও এইচআইভি পরীক্ষা। যদিও ইতিমধ্যেই রাজ্যে প্রায় 10 লক্ষ মানুষ এই পরীক্ষা করিয়েছেন, নিশ্চিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ সমাজের বিশিষ্ট জনেরা। তাই অন্যদেরও নিশ্চিত করার লক্ষ্যে এবার স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সম্পূর্ণ বিনামূল্যে সোমবার থেকে শুরু করে এইচআইভি পরীক্ষা কর্মসূচি, যা চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। সুরক্ষার প্রশ্নে এদিন দেখা গেল অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এইচআইভি পরীক্ষা করিয়ে নেন। বাস স্ট্যান্ড ও রেল স্টেশনগুলিতে শুরু হওয়া এই পরীক্ষাকে ঘিরে সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল এদিন। নাগরিকের নিশ্চিত দায়িত্ব পালনের জন্য 15 মিনিটে আমরা যাতে এইচআইভি রিপোর্টটা দিয়ে মানুষ নিশ্চিত করতে পারি, সে উদ্যোগে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তরের দায়িত্বে আমরা আজকে এই এখানে আগরতলা ওল্ড মডেল স্ট্যান্ডে আমরা এইচআইভি স্ক্রিনিং করাইতেছি বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। তার পাশাপাশি আমরা রিপোর্টও সাথে সাথে দিয়ে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।